ভাপা ইলিশ এটি একটি ঐতিহ্যবাহী বেঙ্গলি ডিশ। ইলিশ মাছের নানা পদ হয়। বাজার থেকে ইলিশ মাছ আনা হলে কোনটা ছেড়ে কোনটা বানাবেন ভেবেই উঠতে পারেন না। আজ বানিয়ে ফেলুন ভাপা ইলিশ। এইটা বানাতে খুবই কম সময় লাগে আর উপকরণও লাগে খুবই কম। তো চলুন শুরু করি আজকের রান্না ভাপা ইলিশ। প্রথমে ইলিশ মাছের পিস ম্যারিনেট করার জন্য একটি টিফিন বক্সে নিতে হবে। মাছের মধ্যে দিতে হবে নুন হলুদ গুঁড়ো, এরপর সাদা সর্ষে, কিছুটা পোস্ত ও সামান্য কালো সর্ষে বেটে রেখেছিলাম সেটা 3 থেকে 4 চা চামচ দিলাম। বাড়িতে দই ছিল না, তার পরিবর্তে একটা টমেটো ও 3 থেকে 4 কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটা দিলাম। সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে কোট করে নিতে হবে। হাত দিয়ে সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। সামান্য জল অ্যাড করলাম। এবারে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন। বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। এবারে ঢাকনা দিয়ে 10 মিনিট ওইভাবেই রেখে দিতে হবে। 10 মিনিট পর বড় কড়াই বা বড় পাত্রে একটা স্ট্যান্ড রেখে ওই পাত্রের মধ্যে জল দিয়ে দিলাম। এরপর টিফিন বক্সটা ভালো করে বসিয়ে দিতে হবে। জল যেন টিফিন বক্সের মাঝামাঝি বা কম থাকে, একদম ডুবোনো জল দেবেন না, তাহলে কিন্তু টিফিন বক্সের ভেতর জল ঢুকে যায়। এবারে ঢাকনা দিয়ে দেব, এমনভাবে দেবেন যাতে কোনোভাবেই ভাপ না বেরিয়ে যায়। এবারে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মাঝারি আঁচে বসিয়ে রাখব। মাঝে একবার নামিয়ে মাছগুলোকে উল্টিয়ে আবারও 10 মিনিট কম আঁচে রাখলেই রেডি ভাপা ইলিশ। এবারে ভাপ থেকে নামিয়ে ঢাকনা খুললেই এত সুন্দর গন্ধ মোমো করবে যে আপনার পেট এমনি ডেকে উঠবে খাওয়ার জন্য। একদম ধোয়া ওঠা ভাত আর গরম গরম ভাপা ইলিশ নিয়ে নিন। ভাতের সাথে সুন্দরভাবে মাখিয়ে এক করশ নিলেই মুখে সর্ষের ভাপা ঝোল যেন অমৃত লাগবে। আর ইলিশ মাছগুলো এত মাখনের মতো নরম যে এর স্বাদ যেন দ্বিগুণ হয়ে গেছে। ব্যাস, আর দেরি কেন, আজই ট্রাই করুন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। এই রান্নাটা ভালো লাগলে শেয়ার করুন। এইরকম রান্নার ভিডিও দেখতে হলে পেজটিকে এখনই ফলো করুন। আর ইউটিউবের বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে আবারও কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই এন্ড করলাম।